প্রিয় দর্শক, আজকে যে গাছটি নিয়ে এসেছি গাছটি হলো কবিরাজি চিকিৎসা ক্ষেত্রে বিশেষভাবে ব্যবহার করা হয়। এই গাছটির নাম হলো মিশ্রদানা বা মিশ্রী দানা। আপনারা অনেকেই দেখেছেন পথঘাটে, রাস্তার ধারে, ঝোপ জঙ্গল বিভিন্ন জায়গায় গাছটি হয়ে থাকে। গাছটি একটি ইংরেজি নাম আছে, এটি হচ্ছে গোট ওয়েট। আর এর একটি বৈজ্ঞানিক নামও আছে, বৈজ্ঞানিক নাম হলো স্কপেরিয়া ডালসিস। তো এই ভেষজ উদ্ভিদটি সাধারণত মিশ্রিদানা বাংলাতে বা চিনি পাতা বলা হয়ে থাকে। এছাড়া বনধনিয়া, মিডালি ইত্যাদি নামে ডাকা হয়ে থাকে। এই গাছটি সাধারণত ভারত বাংলাদেশের পাহাড়ি অঞ্চল সহ সমতল ভূমির সর্বত্রই দেখতে পাওয়া যায়। এর পাতা খুবই মিষ্টি, এটি চিনির চেয়ে প্রায় অনেক গুণই বেশি মিষ্টি বলে দাবি করা হয়। এই মিশ্রদানা পাতার শুকনো পাতা গুঁড়ো করে ব্যবহার করা হয়ে থাকে। মিশ্রদানা এটি ডায়াবেটিসের কোনো ক্ষতি করে না, বরং কমাতেই সাহায্য করে। মিশ্রদানা ভারতের এবং বাংলাদেশ বা শ্রীলঙ্কা বা এশিয়ার সর্বত্র স্থানেই দেখতে পাওয়া যায়। তাই আপনারা গাছটিকে চিনে রাখুন, দেখুন গাছটির পাতা কেমন দেখতে, ছোট ছোট ফুল পড়েছে সাদা, খুবই সুন্দর। গাছটি খেতে খুবই সুস্বাদু। তো এই গাছটি যে ওষুধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে সেটি সাধারণত ডায়াবেটিস রোগে ব্যবহার করা হয়ে থাকে ভারত বাংলাদেশ। এছাড়া তাইওয়ানে এটি রক্তের উচ্চ যে রক্তচাপ হয়, হাই ব্লাড প্রেশার, সেটিকে হাইপার টেনশন ব্যবহার করা হয়ে থাকে। এটি ব্রাজিলে এছাড়াও নাইজেরিয়াতেও এটি ব্যবহার করা হয় অশ্বরোগ বা ক্ষত সারাতে। তো ডায়াবেটিস নিয়ন্ত্রণে এই গাছটি সাধারণত বহুমূত্র রোগ বা যেটা মধুমেহ বলা হয়ে থাকে সেই সমস্ত রোগ সারাতে ব্যবহার করা হয়ে থাকে। এই গাছটি পাতা বা সমস্ত গাছটির সর্বত্র অংশে ব্যবহার করা হয়ে থাকে। আমাদের দেহের যে আগ্নাশয় একটি যন্ত্র থাকে সেটি যথেষ্ট ইনসুলিন তৈরি করতে পারে না, তখন শরীরে ইনসুলিনের ব্যবহারে ব্যর্থ হয়ে আসে, তখন যে রোগ হয় সেটি হলো ডায়াবেটিস বা বহুমূত্র রোগ। তখন এটি আমাদের শরীরে চিনি বা শর্করার উপস্থিতিজনিত অসামঞ্জস্যতা দেখা দেয়। আর এই মারাত্মক রোগটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ আনতে সাহায্য করে এই মিশ্রদানা বা চিনি পাতা। এক্ষেত্রে এই মিশ্রদানা পাতার গুঁড়ো করে হালকা গরম জলের সাথে মিশিয়ে নিয়মিত পান করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে। এছাড়াও এই গাছটি সাধারণত রক্ত অমস্যা নিয়ন্ত্রণেও খুব ভালো কাজ করে থাকে। মিশ্রদানা আমাদের সকালে বা বিকালে এটি দু চারটি পাতা মুখের মধ্যে নিয়ে চিবিয়ে খেলেও অনেক উপকার পাওয়া যায়। এছাড়া মুখের ঘা নিরাময়ে এটি খুব ভালো কাজ করে। মুখের ভিতরে যে মাংস বা জিভে যে ঘা হয়ে থাকে সেই ঘাটি সারাতে খুব ভালো কাজ করে থাকে। উচ্চ রক্তচাপ তো আপনাদের বললামই। এছাড়াও আমার এই ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য আমার আরেকটি ভিডিও বানানো আছে, উপরের লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন। প্রিয় দর্শকবৃন্দ, যে কোনো ভেষজ গাছই আপনাদের নিজ দায়িত্বে সেটিকে সেবন করবেন, এছাড়াও বিশেষ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই মিশ্রদানা বা চিনিপাতা গাছ সম্পর্কে আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। সর্বশেষে আপনাদের বলবো যে আমার এই চ্যানেলটিকে আপনারা যদি সম্ভব হয় আপনারা সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী অনেক নতুন নতুন ভিডিও যে নোটিফিকেশন আসে সেটি আসবে এবং সেখান থেকে আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।